আর একজনকে ওই দুর্গন্ধমহল কি বলছিল, ইউনিটি করো, ইউনিটি করো, এসো আমাদের দল এক হতে হবে, আমাদের এক হতে হবে, আমাদের ইউনিটি করতে হবে। এই দুর্গন্ধমহল কোথায় গেলে তোর ইউনিটি? শুধু শুধু এই ভিডিও হাইট হয়নি, এই বিষাক্ত হুল, তুই ভাবিস না যে আমরা কিচ্ছু জানি না, আমরা সব জানি কি কি কারণ, যে বিশাল একটা রহস্য, বিশাল রহস্য আছে পেছনে। তুই যতই তুই এরপর হয়তো একটা ভিডিও আনবি, কেন তুই ভিডিও হাইট করেছিস, সাধু সেজেছিস, আমি এসব চাই না, আমি এসব নোংরামো চাই না, তাই আমি সাধু হয়ে গেছি, অনেক রকমের অ্যাক্টিং নিয়ে তুই ভিডিওতে আসবি, কিন্তু আসল রহস্য আমরা জানি, আমরা সেই পর্দাফাস করব, চিন্তা করিস না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই সাবধানে আছো। তো প্রথমে একটা গান করে নিই, ঠিক আছে? একটা আনন্দের মুহূর্ত, এখন আমাদের শুধু আনন্দের মুহূর্ত আর কিচ্ছু না, শুধু আনন্দই আনন্দ, খুশি আর খুশি। তো এই খুশিতে একটা গান গেয়ে নিই, তারপরে আসছি কার উদ্দেশ্যে আমি কথা বলতে এসেছি। অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি আজকে কার ভাণ্ডা ফোটাতে এসেছি। হ্যাঁ, তো আর যারা যারা সেই বিষাক্ত হুলের সঙ্গ দিয়েছিলে, যেসব বনেদের দল, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। তো তার আগে একটা আনন্দের গান গেয়ে নিই। কি গান বলো তো? সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল, শোনা তো ঠিক, সামনে যেটা দেখবো সেটা আসল কি নকল শোনা, সেটা আমাদের নিজেদেরকেই বিচার করতে হবে। তো এই গানটা আমি কেন গাইলাম তার উদ্দেশ্যটা আমি একটু ভাঙিয়ে বলে দিই। যেসব বনেরা, প্রচুর বনেদের একাট্ঠ করেছিল আমাদের বিষাক্ত হুল, মানে দলে আসো, দল ভারী, কেন না, এদেরকে আমাদের নিশ্চিহ্ন করে দিতে হবে, আমাদের এমএসএলদের পাশে দাঁড়াতে হবে। তো সেই সব বনেদের উদ্দেশ্যে বলছি, বুঝতে পারলে তো যে তোমরা কোন মানে কোথায় গিয়ে পাটা দিয়েছিলে? যেসব বনেরা এই দাদার দলে গিয়ে ভিড়েছিলে, দাদার হয়ে প্রতিবাদ করছিলে, প্রতিবাদের মুখ সব কোথায় গেল? প্রতিবাদের ভাষা শেষ, ফুরিয়ে গেল? আগে জানতে হবে যে কোনটা আসল সোনা আর কোনটা ব্রোঞ্জ, তারপরে তার পাশে দাঁড়াতে হবে। তো আমাদের ভাইকে নিয়ে অনেক কথা হয়েছে, আমাদের সঞ্জয় ভাইকে নিয়ে, ও কি কুলাঙ্গার, ও এই ও সেই। তো কুলাঙ্গার, ও এমন কুলাঙ্গারি করেনি যে তার ভিডিও প্রাইভেট করে দিতে হচ্ছে। আর যারা যে যে বলেছিল এই ভাষাগুলো, তাদেরকে বলছি তোদের ভাই তো সুলাঙ্গার, আমাদের ভাই কুলাঙ্গার, তোদের হুল ভাই সুলাঙ্গার। তো সেই সুলাঙ্গার এমন সুলাঙ্গার যে তার ভিডিওগুলো সব প্রাইভেট করে দিতে হয়েছে, আর আমাদের কুলাঙ্গার ভাইয়ের ভিডিও কিন্তু প্রাইভেট করে দিতে হয়নি। তাহলে কে কুলাঙ্গার আর কে সুলাঙ্গার, এবার তোমরা সবাই মিলে বিচার করে নাও। ও এমন কুলাঙ্গারি করলো যে তার প্রাইভেট করতে, তার ভিডিওগুলো কোনো প্রাইভেট করতে হলো না, অথচ তোমরা নাম দিচ্ছ কুলাঙ্গার। আর যে সত্যিকারেই কুলাঙ্গারি, মানে যে যাকে তোমরা সুলাঙ্গার বলছো, যে খুব ভালো ভাই প্রতিবাদ হচ্ছে, সে এমন প্রতিবাদের ভাষা সে শুরু করেছিল যে তার ভিডিও সব প্রাইভেট করে দিতে হয়েছে, আর নতুন পুরনো আর একটা চ্যানেল যেটা, সেটা সব ভিডিও সব হাইট সব প্রাইভেট সব। তো এমন প্রতিবাদের ভাষা, তো সব সত্যের জয় সব সময়। তোমরা যারা যারা এই কুলাঙ্গার, এই যাকে তোমরা সুলাঙ্গার বলছো, আসল কুলাঙ্গার তো সেই, এই হুল এই বিষাক্ত হুল হচ্ছে আসল কুলাঙ্গার, যাকে ইউটিউব থেকেই তার কুলাঙ্গারির ফল সে পেয়ে গেছে, আর উপরে ভগবান আছে। আমাদের শেষ করতে এসেছিল, সুতোপাকে শেষ করতে এসেছিল, সঞ্জয়কে শেষ করতে এসেছিল, দেখেছে তো? ঈশ্বরের মার দুনিয়ার বার, সে নিজেই শেষ হয়ে গেল। আরও অনেকেই নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে সব প্রতিবাদের ভাষা, আর প্রতিবাদ, এটা প্রতিবাদ, আরে প্রতিবাদ করছি আমরা প্রতিবাদ করছি, তোরা তো প্রতিবাদের নামে নিজেদের স্বার্থসিদ্ধি করছিস। আর কদিন আগে এই বিষাক্ত হুল কমিউনিটি পোস্ট করেছিল, কে একজন নতুন ভিডিও করেছিল আমাদের বিপক্ষে, মানে সুতপা সঞ্জয়ের বিপক্ষে ভিডিও করেছিল, তাকে বলছে কমিউনিটি পোস্ট করে কি, এই তো আমাদের দলে একজন নতুন মেম্বার পেলাম, দল
কোথায় গেল সে দল? দলের নতুন মেম্বার আমরা যদি খুঁজি না, মানে এই হুল, এই বিষাক্ত হুল মানে এতটাই বিষাক্ত, এতটাই কুলাঙ্গার যে শুধু সারা ওয়াইটিতে খুঁজে বেড়াচ্ছিল কে আমাদের বিপক্ষে ভিডিও করছে, কে সুতপার বিপক্ষে ভিডিও করছে, কে সঞ্জয়ের বিপক্ষে ভিডিও করছে, শুধু তাকে খুঁজে খুঁজে বের করছে। আমরা যদি খুঁজতাম না, যা কমিউনিটি যদি সেই সব খুঁজে যদি কমিউনিটি পোস্ট করতাম, কমিউনিটি পোস্ট ভরে যেত, জায়গা পেতাম না, জায়গা থাকতো না কমিউনিটি পোস্ট। আর ওই লাইভ যদি লাইভে তুলতাম না আমরা খুঁজে খুঁজে, তো লাইভে আমরা জায়গা দিতে পারতাম না, বুঝেছিস? কারণ আমরা সেসব মেন্টালিটি যাইনি, কারণ আমরা সত্যের পথে আছি। আমাদের খুঁজতে হবে না, সবাই এমনি এমনি আসবে এবং তাদের নিজেদের ইচ্ছাতে তারা ভিডিও করবে, সত্যের পথে তারা ভিডিও করবে। অন্যায়ের পথে ভিডিও করতে গেলে তাদেরকে ডাকতে হয়, এসো এসো ভিডিও করো। কারণ কি, সে নিজেও জানে যে আমি অন্যায়ভাবে তাদেরকে ডাকছি আর এদেরকে অন্যায়ভাবে কাজে লাগাচ্ছি, কীভাবে তাদেরকে ব্যবহার করেছে, কীভাবে তাদের চ্যানেলগুলোকে শেষ করতে চেয়েছে, শেষ করেছে। এবার তোমরা বুঝতে পারছো তো এইসব বনেদের দল? আর একজনকে ওই দুর্গন্ধমহল কী বলছিল, ইউনিটি করো, ইউনিটি করো, এসো আমাদের দল এক হতে হবে, আমাদের এক হতে হবে, আমাদের ইউনিটি করতে হবে। এই দুর্গন্ধমহল কোথায় গেলে তোর ইউনিটি? হ্যাঁ, ইউনিটির ওই হুল, বিষাক্ত হুল তো সব ভিডিও ডিলিট করতে হলো, এমন কারুকার্য করে ফেলেছে, এমন তার কার্তুজ, এমন সে কার্তুজ চালিয়েছিল, এমন প্রতিবাদের ভাষা তার ছিল যে শেষ পর্যন্ত তার কী করতে হলো, সমস্ত ভিডিও হাইড করে দিতে হলো, প্রাইভেট করে দিতে হলো। কিন্তু আমাদের সঞ্জয়ের কোনো ভিডিও প্রাইভেট করতে হয়নি, সুতপার কোনো ভিডিও প্রাইভেট করতে হয়নি। কেন বলো তো? কারণ তারা সত্যের পথে ছিল, আমরা সত্যের পথে ছিলাম, আর তোরা তো প্রতিবাদ, তোরা এসেছিস প্রতিবাদ করতে। এই যে বিষাক্ত হুল, আর এই যে দুর্গন্ধমহল, আর ওই যে খেকশিয়াল, আরও যারা যারা যাদেরকে সব টেনে টেনে আনছিল যে আমরা প্রতিবাদ, বড় চ্যানেলের হয়ে আমরা প্রতিবাদ করব, কোনোটাই প্রতিবাদ ছিল না, এটা ব্যক্তিগত আক্রোশ মেটাতে চেয়েছিল, সুতপার নিশ্চিহ্ন করতে চেয়েছিল, সঞ্জয়কে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আমাদের সবাইকে আউট করতে চেয়েছিল। আর দেখলি তো আউট কে হয়ে গেল? তা সত্যের জয় সবসময় হয়, হয় দেরিতে হয়। হ্যাঁ, সত্যের জয় একটু দেরিতে হয়, কিন্তু হয়, কিন্তু হয়। আমরা সত্যের পথে থেকেছি এবং তার প্রমাণ প্রতিটা পদে পদে সবাই পেয়েছে। আর আমি সমস্ত ভিউয়ার্স, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদেরকে বলবো, তোমাদেরকেও অনেক ধন্যবাদ যে তোমরা সবাই এতদিন সত্যের পাশে ছিলে এবং তোমরা ভবিষ্যতেও থাকবে, সেটা জানি। তোমরা সবসময় আমাদেরকে সাহস দিয়ে গেছো, আমাদেরকে আমাদের পাশে থেকে গেছো, আমাদের এই সত্যের পথে লড়াই করার সাহস দিয়ে গেছো, আর তোমরা সবসময় সত্যের পথে ছিলে। আজকে দেখেছো, আজকে শুধু আমাদের জয় নয়, আজকে তোমাদেরও জয়, আজকে আমাদের সমস্ত ভিউয়ার্সদের জয় যে তারা সত্যের পথে ছিল। আর যারা অসৎ কর্ম করেছে অসতের পথে ছিল, যারা নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ছিল, কোনো দিন তারা এমএসএলের পেছনে হয়ে দাঁড়ায়নি, কোনো দিনও তারা এমএসএলের হয়ে পাশে দাঁড়ায়নি, এরা শুধুমাত্র শুধুমাত্র ওদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চেয়েছিল, আর কিচ্ছু না। ওরা কোনো দিন ওই বড় চ্যানেলের পাশে দাঁড়ায়নি, কোনো দিন মন থেকে দাঁড়ায়নি, শুধুমাত্র শুধু দেখলেন নিজেদের মধ্যে বেঁধে গেল ঘাবলা ঘাবলি, নিজেদের মধ্যে বেঁধে গেল ওই যে দুর্গন্ধমহল, ওই বংশীকে বলেছিল 50টা ভিডিও নামাতে হবে, আজকে রাতেই 50টা ভিডিও নামাতে হবে। বংশী কিন্তু নিজেই বুঝতে পেরেছে তার ভুল, সে নিজেই সরে গেছে এবং এর ভান্ডা ফুটিয়ে দিয়ে গেছে। তো দেখেছো, আমাদের ভাই, আমাদের সঞ্জয় ভাই কোনো ভুল কাজ করেনি, ও সঠিক পথে, সত্যের পথে আছে এবং আমরা সঠিক ভাইয়ের পাশে আছি। আমরা তো দেখেছিস আমাদের ভাইয়ের দম কত, আর আমাদের ভাই যে কতটা সত্যি, কতটা সৎ, প্রমাণ পেলি? আর তোদের ভাইগুলো দেখ, ওই কি টিকটিকি, টিকটিকি হচ্ছে তোদের ভাই, আর এই হুল তোদের ভাই। দেখ ওই টিকটিকিরও ভিডিও সব প্রাইভেট হতে বাধ্য হবে, চিন্তা করিস না, সব আস্তে আস্তে আসবে, টিকটিকিরও সময় আসছে। আর এখানে বিশাল বড় রহস্য আছে, সেসব রহস্য আমরা সব জানি। আজকে ওর ভিডিও হাইড করতে হলো কেন রাহুলের, ওই বিষাক্ত হুলের ভিডিও আজকে কেন হাইড করতে হলো, বিশাল বড় রহস্য, ক্রমশ প্রকাশ্য। তো যারা যারা এখনও পর্যন্ত তোমরা মানে ভুল পথে, ভুল পথে চালিত হয়েছ ওই বিষাক্ত হুলের প্ররোচনায়, তাদের এখনও সময় আছে, তোমরা তোমাদের পথে ফিরে এসো, তোমরা তোমাদের সঠিক পথে ফিরে এসো। হ্যাঁ, আমরা বলবো না যে তোমরা আমাদের সঙ্গে এসো, না, তোমরা তোমাদের মতো কাজ করে যাও, তোমরা তোমাদের যেভাবে তোমরা কাজ করে যাচ্ছিলে সেইভাবে তোমরা কাজ করে যাও, ওদের কথায়, ওদের উস্কানিমূলকে, ওদের উস্কানিতে তোমরা
কোনোভাবেই পা দিও না, তোমাদের পা পিছলাবে। দেখলে তো যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তারই রক্ষা করার কেউ নেই, তার নিজের ভিডিও সব ডিলিট করতে হয়েছে, তাহলে তোমাদের অবস্থা কী হবে এবার একটু চিন্তা করো। তো সত্যের জয় সবসময়, আর একটা কথা আছে না, সত্যমেব জয়তে, আমরা সেই পথে, আমরা সবসময় সত্যের পথে ছিলাম, সত্যের পথে আছি, আর সত্যের পথে থাকবো, তাতে যত ঝড় ঝাপটা বাধা বিঘ্ন আসুক না কেন, আমাদের কেউ হেলাতে পারবে না, কেউ না। হ্যাঁ, সত্যের জয় একটু দেরিতে হয়, সে পর্যন্ত আমরা অপেক্ষা করব, তাতেও আমরা রাজি। তো বন্ধুরা, আজকে আসছি, দেখাবে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।